নির্ধারিত জায়গায় বসুন।
মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোন ভয় কাজ না করে। আপনি যদি কোরআন প্রচার করতে গিয়ে ভয় পান তাহলে আমার সঠিক কথাগুলো আপনি তুলে ধরতে পারবেন না। এখানে হারাজম শব্দের ব্যাখ্যা আমরা পেয়েছি দুইটা, কথা বলেন কেন, কি আছে এক নম্বরে এখানে আপনি যখন কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবেন যুগের জ্ঞানের আলোকে সভ্যতার বিকাশ সব হবে, ওই বাস্তবতার নিরিখে যখন তাফসীর করবে দেখবেন অনেকে আপনার বক্তব্য না বসার কারণে সন্দেহ পোষণ করতে পারে। এরকম মানুষ আছে, খুব কম, এরকম মানুষ আছে কিন্তু সংখ্যা কম। নাস্তিক বেঈমান এদেশে বেশি, হাতে গোনা কয়েকটা, কথা বলেন না কেন, নাস্তিক আর বেঈমান এই দেশে বেশি নেই, হাতে গোনা কয়েকটা। বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যার সময় যারা উল্লাস করেছিল আজ তারা বড় দরদি হয়ে দেখা দিচ্ছে। এদেশে ইতিহাস সাক্ষী হয়ে আছে না, মাথায় কাপড় বেঁধে যারা আনন্দ করেছিল, মাথার উপরে রোমাল বেঁধে আনন্দ করেছিল তারা আজ বড় দরদি হয়ে দাঁড়িয়েছে। আর সব সদন সব আমি হাসব, এদের আপনার মুখ সম্মোচন করে দিচ্ছে, আপনি যা ভণ্ডামি করছেন। এদেশে নাস্তিক বেঈমান মাত্র কয়েকটা, খালি ও লোকের মতো নাফা, এমন এমন দল করে বসে আছে আপনি দেখবেন সারা বাংলাদেশ করে একটা লোক নেই, শুধু সভাপতি আছে এটা, তার কেন্দ্রীয় কোন জেলা থানা ইউনিয়নে নেই, এরকম দল দেশে নেই, শুধু কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি যাদের বলা কোনো দলের লোক কেউ নেই, শুধু সেক্রেটারি। তখন সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি যেটা আবহমান কাল থেকে মানুষেরা এবার মনে করে পালন করে আসতেছে, তাফসীর করতে গেলে ওইগুলো টিকবে না। এরকম আমার এই দৃষ্টিতে আমি 35টা পেয়েছি এই বাংলাদেশে মানা হয়ে বদ চলে, তার ভেতরে ঈদে মিলাদ নবী, এরপরে মিলাদের নাম ইয়া নবী সালাম আলাইকা সালাম বানিয়েছেন, আল্লাহর জিকিরের নাম নিয়ে যারা ওলট পালট নাম দিয়ে জিকির করেন বিভিন্ন দরবার খুলে খুলে। আমি কিন্তু জিকিরের বিরুদ্ধে না, জিকির যে শব্দগুলো কোরআনে আমরা পেয়েছি হাদিসে নবী বলেছেন ওইগুলো দিয়ে করেন ওটা ইবাদত হবে, ওর বাইরে যদি কেউ বানিয়ে বলে যে না এটাও জিকির ওটা হচ্ছে বেদাত, আর বেদাত যে আবিষ্কার করে তার উপরে আল্লাহ প্রথমে রেগে যায়, বেদাত পন থেকে কেউ যদি সাহায্য করে ভালোবাসে সাপোর্ট করে ওই লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবে। সুতরাং আল্লাহ শেখানো জিকির হচ্ছে চারটা, চট্টগ্রাম লাইনে যাবে ওখানে জিকির হয়
যদি বলেন ভাই আমি এত লাফা ওই তারপরে মানে জিকির করছি এত লাফিয়ে তো টেনশনে আছি জান্নাত পাবো কিনা আমি বসে বসে জান্নাত পাবো যদি জান্নাত পেতে যাবে আমার সাথে লাফা এমনকি অনেক দরবার পর্যন্ত এখন আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে সেখানে শুধু বাবার নামে আলোচনা হয় ইয়ারে বাবা শালি বাবা নামটা বল আমি শরীয়ত পড়ে নড়িয়া একবার গিয়েছিলাম 17 সালে যে আমার গর্ব বন্ধ হুজুর এখানে নামটা পীরের দরবার আছে চলে যে দেখি পাংড়ে মাথায় দিয়ে একজন কেটে বসে আছে মানে তো ভালো লাগে আমার দিকে বলছে হুজুর আমার মাথায় পাংড়ে তাতে কি হয়েছে ভেতরে যে বাবা আছে ও বাবা কিন্তু ঠিকই নামটা ভেতরে যে দেখে হ্যাঁ একবার কেটছনে ওই বাচ্চারা দেওয়ার থাকবে এবার বসে আছে আমার দিকে গরম হয়ে তাকায় আর বড় ফসল ঘেন্না করবেন না ভেতরে মাল আছে মাল দা আছে সব তো দেখা যাচ্ছে নতুন মাল দেখাও এ মাল তো সবাই আছে মাল সবার নেই নতুন আপনার কাছে কি আছে সেটা দেখা ওটা দেখি কি করবো ওটা আমাদের নেই সুতরাং এই সমস্ত জায়গায় জিকির হয় কে আলী বাবা শাহ আলী বাবা দয়াল বাবা নেমকা বাবা আগলা বাবা পাগলা বাবা সব বাদ দেওয়া লাগবে আপনি যখন এবাদত পন্থীগুলো সমাজে দেখতে পাবেন করার সাথে মেলে না তাফসির করতে গেলে তো একটাও টিকবে না তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে সতর্ক করবে বিরোধিতা করবে এজন্য এই বাংলাদেশে যারা এবাদত আজ বানিয়ে বানিয়ে পড়ে তারাই কিন্তু এই দেশে হক্কানি আলেমদের বিরুদ্ধে যারা বানানো এবাদত চালু করেছে তারা বাদ দিয়ে দেশে মাহফিল গুলো বন্ধ করার পেছনে কারো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না সুতরাং আপনারা বানানো এবাদত করবেন জাতির সামনে আপনার মুখস্থ উন্মোচন করা লাগবে বলেন নবীকে আল্লাহ কোরআন উপস্থাপন করার ধরনই শিখিয়ে দিলেন যেভাবে করবেন তারা সঠিক কথা বলতে গেলে বানানো এবাদত যারা করে ওগুলো তো টিকবে না তখন ওরা মন খারাপ করবে করুক আপনি সঠিক কথা তুলে ধরেন কারণ সিকারাল মুমিনিন কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ কাদের জন্য আজকে সূরা ইয়াসিনের আলোচনা সবার কাছে রাখবে না এখানে যাদের ভেতর ঈমান আছে তাদের কাছে কি এখন ঈমান আছে কাদের এদিকে তাকান 2000 বছর আগে বিশ্ব নবীকে হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছিলেন হে নবী আমার যে ঈমান আছে আমি ফের পাব কি করে নবীজি বললেন যা সর্বাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা তোমাকে যখন তোমার ভালো কাজগুলো আনন্দ দেবে আর মন্দ কাজগুলো তোমাকে কষ্ট দেবে বুঝবে তোমার ঈমান আছে বড়রাবাসী আজ এই দেশে আমরা সবাই দেখি সবার কাছে কিন্তু ভালো কাজ ভালো লাগে না আরো সরে বলেন আজকের এই অনুষ্ঠান তাই তো গাছা খাওয়া হবে ডাল খাওয়া বাবা ইয়াবা নাসা নাসি এখানে শরীয়ত বিরোধী কোন কাজ নেই যতটুকু বসে থাকবেন আপনার শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে এরপরও এত আতঙ্ক তারপর বসে আছেন চারিদিকে বিপদের পর আপনি বসে আছেন কারণ এটা এবাদত এটা কি আপনাকে কেউ যদি বলে ভাই এখন থেকে আপনি আর নামাজ পড়তে পারবেন না বাদ দিয়ে দেবেন কেউ যদি বলে এখন থেকে আর রোজা রাখা যাবে না বাদ দিয়ে দেবেন কেউ যদি বলে কোরআন শোনা যাবে না বাদ দিয়ে দেবেন তো এরকমই তো এবাদত এটা নামাজ রোজার মতোই কোরআনের জ্ঞান অর্জন করা এটা ফরজ এই ফরজে যদি আপনি বাধা দিতে চান তাহলে নামাজ রোজা বন্ধ করে দিন নতুন করার এটা করা একই আপনি নামাজে বাধা দিতে চান না আর নামাজ পড়াতে বলেন রোজা রাখতে বাধা দেন আর ইফতারি করা আর কোরআন দিয়ে আমি নামাজ পড়ব রোজা রাখব সেটা যদি আপনি জানতে না দেন ও নামাজ আমার দরকার এখানে এত কথা বলে কেন সমস্যা তো বলা লাগে সমস্যা হলে বলেন না পরিবেশ নষ্ট করবে না ভাই যারা দায়িত্ব আছে ওনারা ম্যাচ করবে বসে সব মানুষের তো চুল কাছে আমি জানি যাদের অ্যালার্জি আছে ওদেরকে যদি আপনি আমেরিকার মাগুন খাওয়া তাও চুল আর আমরা অনেকে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই আরে ভাই শান্তি আরবি নাম হচ্ছে সালাম সালাম এসেছে ইসলাম থেকে সেলমু থেকে
ইসলাম যদি আপনি মানতে না দেন তে শান্তিকে ভঙ্গ আনবে এক দোকানদারের কর্মচারী ছিল একটা নাম ইসলাম তার একটা মেয়ে ছিল সুন্দরী নাম শান্তি ঠিক পালিয়েছে সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় আমার শান্তি গেল লোকজন বলে শান্তি গেল কোথায় বলে বলে হারাতে থেকে খুঁজে পাচ্ছি না গ্রামের লোকজন বলে দোকানদার তোমার দোকানের সে কর্মচারী ইসলাম কোথায় বলে একদম পিটিয়ে বের করে দিয়েছি লোকজন বলে তুমি কি পাগল না মাতা ইসলাম পিটিয়ে বের করে দিয়ে তুমি শান্তি খোঁজো ইসলাম যেখানে শান্তি আপনি ইসলাম বিদায় করে দিয়ে শান্তি দাস করতে চান আরে ভাই ইসলামের সাথে তো আপনারা শান্তি পালিয়েছে সুতরাং যদি শান্তি পেতে চান আগে ওদের দুজনকে ফেরত নিয়ে আসেন আমার কথা বলতে পারছে এই জন্য আমরা কোরআন উপস্থাপন করা ধরন পেয়েছি দুইটা এক নম্বরে কোরআনের কথা শুনলে অনেকে হয়তো না বুঝে সন্দেহ করতে পারে দ্বিতীয় নম্বর অনেকে বোঝার পরে যখন দেখবে এগুলো তো আমার বাপদাদার সাথে মেলে না তখন তাদের মন খারাপ হতে পারে কিন্তু নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন হে নবী আপনি কারো দিকে তাকাবেন না এ খুশি হবে কে আসি হবে কোনো দরকার নেই আপনি আমার আমার দিকে তাকিয়ে কথা বলবেন আমরা ঠিক আল্লাহর দিকে তাকিয়ে আজকে কথা বলবো সূরা ইয়াসিন থেকে কোরআন কারিমের যেটা কলিজা বলা হয় অন্তর বলা হয় চারটা আয়াত পড়েছি তাফসীর আকারে কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন সূরা বলেন আমি জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল কোরআনিল হাকীম إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ صدق الله العظيم قد صدق شبه بولين تيرا عشيك آيات اسي پاس تان فوز موقع نزيل ہوئي سي امرا مطلب تاتا آيات پوڑي سي فائتا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন মুফাসসির ইকরাম আয়াতকে হরফে মুকাত্তাআত বলে জানিয়েছেন কিছু কিছু তাফসীরকার বিশেষ করে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন তাফসীরে কাবীরে বর্ণনায় লিখেছেন ইয়াসিন বলে আমার আল্লাহ পাঁচটা বিষয়কে জানিয়েছেন বান্দাদের ইয়া হরফে নেদা সিন মানে সাজ্জাদ সিন মানে সাইদের কাকে বলে সাইদের ভেতরে আমরা পাঁচটা বিষয় অনুধাবন করেছি অনুসন্ধান করে পেয়েছি সেন বন্ধে আল্লাহ জানিতে দিয়েছেন সাইদুল বাশার সাইদুল আলামিন সাইদুল কাউনাইন সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন যেন কামিল মাদ্রাসা হাজার আলেম এখানে আছে তাদের কাছে রাখবে একটু নোট করবেন আর যারা কথা বলছেন আপনার মানুষ এটা সময়ের দাম নেই পরে এসে জায়গায় এখন ভেঙ করে ঝামেলা করছে আবার কথা বলে দাঁড়িয়ে থাকেন কথা বলবেন না আবার কথা বলে ও পাশে মাস অন্তত আপনারা যারা শ্রোতা আমরা কথা বন্ধ করেন ভাই এভাবে তো হবে না কত কথা উপর থেকে আসা লাগবে না বানিয়ে বলবো বানিয়ে বলবো এমনি ঝামেলা আছে এই জায়গাগুলো তো মিডিয়া না হবে একটা ওরা কালকে ওদের ব্যবসার জন্য ছাড় আছে খুলনায় গত 3 তারিখে আমার 15 মিনিট হবার পরে সভাপতি এসে বসে মাহফিল আমি হতে দেবো না আমি ক্ষমতায় আছি এই জন্য এবার আমি মনাতন করে চলে গেলাম জনগণ উত্তেজিত হয়ে স্টেজের দিকে কেউ কেউ সুরা স্যান্ডেল নিক্ষেপ করেছে
এখন জোদা সেন্ডেলকে আমারে পেয়েছে না যারা বাধা দিল তাদের আর কিছু চশমা পর আছে এমেলিয়া বড় বড় মাগরে মাথা দিয়ে থাকে এই হারাম ঘরগুলো তার সফরের দিন সাগর মালা ভাঙিয়ে মানিয়ে নিয়েছে আমি হামসাকে সুতা মেরেছি মানুষ আপনার কমন সেন্স থাকা দরকার যে কথাটা বললে মানুষ বিশ্বাস করবে কিনা আমাদের শ্রোতা মারলে এখানে যে লোক শ্রোতা মারবে ওরে মানুষ হাসবো রাখবে শ্রোতা তো খাবে সে লোক যে লোক কোরআন বাধা দেবে আর ওরা মানে আর তো দোষ ধরা যায় না কি করবে ওদের হাজারো দোষ গুলো যেগুলো বানিয়ে বানিয়ে আদত করে বলে দেই এদের ওদের ব্যবসা এখন টাকা পড়ছে আর বাংলার হাজারো দরবার আমার মনে হয় কোরআনের তাফসির শুনে অনেক বন্ধ হয়ে গেছে কারণ এদেশের যুবকরা এখন বুঝেছে যে খরচ করা লাগবে কোথায় সারা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমি এই জন্য মাদ্রাসা মাহফিল নিতে চাই হ্যাঁ শেষ করে দিলাম না কথা শুনতে হলে কোরআন থেকে নির্দেশ দিয়েছে ওটা আপনাকে আগে মানা লাগবে ফাস্তামি আল্লাহু আনসিতু সোপো থাকা লাগবে শোনা লাগবে দুইটা ফরজ এখানে আপনারা সোপ না থাকলে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে এই জন্য তো আলোচনা করা তো ভয় লাগে আবার কথা বলেন কমিটি কোথায় আছে আপনি কমিটি আছে নাকি এদের অনেকে আসলে কি বলবো এরা এই মিডিয়ার নাম দিয়ে এদের ভিউ করার জন্য আমাদেরকে এমন এমন জায়গায় নামিয়ে দেয় আর হেডিং লেখে আমির হামসা অমুককে বাঁশ দিলেন আমি কি বাঁশ দেওয়ার জন্য আসি কোরআনের কথা বলতে গেলে যে লোক সুদ খায় স্যার মেয়ে বেপরদা চলে ওর পক্ষে আমাকে আয়াত বানাবো তো বিপক্ষে তো যাবে যে একটা ক্ষমতায় থাকার নাম করে কোটি কোটি টাকা ফ্রিজের ভেতরে বালিশের ভেতরে জমা করে রাখবে তা আমি কোরআনের আয়াতকে তার পক্ষে বানাবো অবশ্যই ন্যায় বিচারের কথা বলতে গেলে তার বিপক্ষে যাবে আর ওরা যখন বলে হুজুর এটা রাজনীতি আরে শয়তান তুই যেটা করিস ওটা দুর্নীতি আমি যদি কোরআন দিয়ে রাজনীতি করতে না পারি তুই যেটা করিস ওটা তো বড় দুর্নীতি ওটা আগে ভাবতে সরকারে উচিত হচ্ছে দেশের জনগণের উপরে কর না চাপিয়ে কিছু নেতাদের বাড়িতে হামলা দেওয়া দরকার এদের মানে যে টাকা পড়ে আছে এই দেশ 20 বছর চলবে কোনো ব্যাপারই না টাকা রাখার জায়গা নেই ব্যাংক ব্যাংকে আর অ্যাকাউন্ট কয়টা খুলবে শেষ পর্যন্ত ফ্রিজের ভেতরে লাইন কেটে দিয়ে ফ্রিজ ভর্তি কর আপনার দেখা নেই আগে মনে করছেন আমি নাম নিলাম না না বল তো সে পুলিশ গেছে এক লোককে ধরতে যে ওর ছেলেকে বলছে তোর বাবা কোথায় বলছে আমার বাবা ওই সৌখিন নিচে পলিয়ে আছে আমি বলবো না সে কি বলা লাগবে না বলা হয়ে আমি ওরে বলছে আজকে বলতে ও আর সরি বলছে আমি চিন্তা করেন ফ্রিজের লাইন কেটে দিয়ে ফ্রিজে পোড়া যদি টাকা নোট করে রাখে টাকা হয়েছে কত তার এদেশের গরিব কৃষকদের উপরে ব্যবসায়ীদের উপরে কর না চাপিয়ে এই কিছু রাখো কোন ধরা দরকার এই দেশ পালানো কোনো ব্যাপারই না কয়েক হাজার কোটি টাকা শুধু পড়ে আছে বালিশে আর ফ্রিজে এই জন্য কাজও এরকমই করছে সরকার কিছু কিছু লোক ধরেছে এমন এই যে ক্যাসিনোর মাধ্যমে তারা ধরাকে সারা জ্ঞান করেছিল এবার থামতে পড়ে বকা খামতে বলেন সুতরাং আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায় যে আমি বানাবো কোরআনে আল্লাহ যা দিয়েছেন আমি তো সেইগুলোই বলবো নাকি এখানে যারা এসেছেন আজকে আলোচনা যদি আপনি ইন্টারনেটে দেন দেবেন না আশা করি এরপরে যদি দেন আপনি আলোচনা সাবজেক্ট দেবেন সূরা ইয়াসিনের তাফসীর আপনি আমার নিয়ে দিয়ে না সকালবেলা যে আমাকে বাঁশ দিলেন আমি বাঁশ দেওয়ার জন্য আসি আমি আসি হেদায়েতের কথা বলার জন্য আমরা জ্ঞান জান করুন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা সিয়ামের ঘোষণা হজের ঘোষণা যাকাতের ঘোষণা যেমন দিয়েছেন ইয়াসিন এইটা আমার আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন হে নেতা কিসের নেতা আপনি সাজ্জাদুল আলামিন আলমের বহুবচন আলামিন শুধুমাত্র এই বাংলাদেশ না এই পৃথিবী না এরকম পৃথিবী আল্লাহ সাতটা বানিয়েছেন সেখানে আল্লাহর সৃষ্টি আছে সেখানে আল্লাহর গুণগান হচ্ছে
এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন এই পৃথিবীতে রাষ্ট্র আছে 228টা তার মধ্যে বাংলাদেশ একটা রাষ্ট্র মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন বাংলাদেশের মতো বড় দেশ এই পৃথিবীতে আর নেই এটা খুঁজে পাওয়া যায় না আমি বিশ্বের এমন এমন দেশে গেছি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায় যদি বলি বাংলাদেশ চেনে না বড় লাগছে ইন্ডিয়া ইন্ডিয়া চেনে বাংলাদেশ বলে যে দেশ আছে অনেক দেশ চেনেও না অথচ আমার দেখি মাস্তানি দেখে কি আপনি যে কোন দেশের নাগরিক ওইটাও পৃথিবীর অনেক দেশ জানি না আর আপনি লাফান আদাব করে বাংলাদেশ আমার হাতে না এরকম জেলা বগুড়ার মতো বাংলাদেশের 64টা আছে তারপরে এটা একটা এরকম থানা আছে 590টা এত বড় ঢাকার শাসনপুর মাত্র একটা থানা তার খুব আয়তনে বড় ছোট্ট একটা থানা এ থানায় কত বিঘা জমি আছে এর ভিতরে এটা কয়েক বিঘা জমি নিয়ে ময়দান এখানে কত হাজার লাখ মানুষ আছে তার ভিতরে আপনি একজন তা আপনি কি নিয়ে কি করেন আমি বুঝি না আপনাকে যদি আমরা টাইম দিতে চাই এতে মাথা থেকে শুরু করে চোখ পর্যন্ত 170,000 চিকন চিকন রগ আছে বিজ্ঞান জানিয়েছে যদি একটা রগ আল্লাহ একটু দুর্বল করে দেয় অফিসে করে দেয় আমি পাগল হয়ে যাবো এজন্য ভেবেছেন যে কাজ করবেন আপনাকে ট্রাই করতে আল্লাহর কিচ্ছু লাগবে না শুধু তিন দিন ঘুম বন্ধ করে দেবে এই তারগুলো এই রগগুলো অফিসে হয়ে যাবে আপনি এমনি এবগুড়া থেকে তাড়াতাড়ি করে পদ্ম যাবেন অবশ্য ঠিক কারণ এটা যদি উঠে যায় আপনি দিন দিন গোমরা হয়ে যান কথা বলেন না কেন আমার বন্ধুরা নামাজের মতো ফরজ হচ্ছে ইয়াসিন এই শব্দটা মেনে নেওয়া ইয়াসিন বলতে আমি প্রথম কি বললাম সাজ্জাদুল আলামিন জোর বলেন আলামিন মানে বগুড়া আলামিন আলামিন মানে বিশ্বাসী না সেটা আঙ্গতি আর আইন দিয়ে আলামিন বিশ্ব জগৎ সমূহ শুধু এই জগৎ না এরকম জগৎ আল্লাহর আরো আছে মানে বৃহস্পতি যে গ্রহ ও চাঁদের সংখ্যা সমঠা আর এই পৃথিবীর চাঁদের সংখ্যা মাত্র একটা তার মানে বৃহস্পতি যে গ্রহ এটা পৃথিবীর তুলনায় 16 ডবল বড় প্লুটো নামে যে গ্রহ আছে ওর চাঁদের সংখ্যা 42টা এই পৃথিবীর তুলনায় প্লুটো নামে গ্রহটা 42 ডবল এসব গুলো মিলে আমার আল্লাহ ওখানে আল্লাহ সৃষ্টি আছে প্রশংসা হয় কিন্তু ওখানকার জন্য নেতা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্য তার নাম হচ্ছে সাজ্জাদুল আলামিন শুধুমাত্র বাংলাদেশের জন্য না শুধুমাত্র মঙ্গল গ্রহের জন্য না যত জগৎ আল্লাহ বানিয়েছে যত গ্রহ উপগ্রহ সেখানে যারা আছে ওখানেও তারা নেতা মানছে আমাদের নবীকে নেতা মানে নেতা তো বলা হয় ওই মানুষটাকে যিনি পথ চেনে পথে চলতে পারে এবং মানুষকে নিয়ে পথে চলার যোগ্যতা রাখে নেতার বৈশিষ্ট্য কয়টা বললাম আস্তে বলেন না একটু শুনছেন তিনটা এক নম্বরে যিনি পথ চেনেন দুই নম্বরে যিনি পথে চলতে পারে তিন নম্বরে যিনি মানুষকে নিয়ে পথে চলার মতো যোগ্যতা রাখে আমি যে তিনটা শব্দ বললাম এই তিনটা শব্দ মেইনে পৃথিবীতে একটা নেতা আপনি এখন দেখেন তো এই 57টা মুসলিম রাষ্ট্রে এই নেতা নেই যিনি পথ চেনেন পথে চলতে পারে মানুষকে নিয়ে পথে চলার মতো যার যোগ্যতা আছে নেই নবীজিকে আল্লাহ এইজন্য ইয়াসিন সাজ্জাদুল আলামিন হে নেতা সুতরাং এই পৃথিবীতে যে মানুষগুলো
আল্লাহর নবীকে নেতা মেনে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহর ওই বান্দাগুলো কোরআনের একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। কি বললাম, যারা জ্ঞানী মানুষ তারা টের পেয়েছে। দুই নম্বর সাইতে দল বাসার, বাসার মানে মানুষ। আপনি যদি বলেন যে আমি মানুষ, তাহলে আপনার একমাত্র নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আপনি যদি বলেন না আমি কিন্তু মানুষ না আমি জানোয়ার, তাহলে আপনার বিষয় হবে। কথা বোঝা যাচ্ছে? আপনি মানুষ দাবি করলে আপনার নেতা বিশ্ব নবীকে মানাই লাগবে, নেতা আপনি মানুষ থাকতে পারবেন না। আপনি যদি নবী বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানেন, আপনি আর মানুষ নেই, আপনি কি জানোয়ার? তিন নম্বর সাইজেদুল কাউনাইন, কাউনাইন মানে উভয় জগৎ। শুধুমাত্র এই জগৎ না, এরপরে আরেকটা জগৎ আমাদের সামনে আসতেছে, ওই জগতেও আমার নবী থাকবেন একমাত্র নেতা। চার নম্বর সাইজেদুল আম্বিয়া, নবীর বহু বছর আম্বিয়া। দুনিয়া শুধু সাধারণ মানুষের তিনি নেতা ছিলেন না, নবীদের পর্যন্ত তিনি নেতা ছিলেন। চার নম্বর সাইজেদুল মোরসালিন, মোরসালিন মানে রাসূল সহ বিশ্বনবীকে এই রজব মাসে, আজকে 11 তারিখ, এই রজব মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 27 তারিখে আল্লাহ পাক লে নরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন গুলো দেখার জন্য 27 বছর তার গবেষণাগারে বসিয়ে, ল্যাবরেটরিতে বসিয়ে 14টা জিনিস শিক্ষা দিয়েছিলেন। কয়টা? এই 14টা বিষয় যদি আপনি পৃথিবীর সঙ্গে যে মানতে পারেন, আমি আল্লাহ পাক আপনাকে 27 বছরে শিখিয়ে দিলাম, দুনিয়ার জমিনে 14টা বিষয় প্রতিফলন করতে পারলে পৃথিবী একটা জান্নাত হয়ে যাবে। এই দুনিয়ার ধরধাম থেকে প্রথমে যেখানে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস, ওখানে যাবার পরে দেখলেন হাজার হাজার নবী রাসূল ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ইমামতির জায়গায় কেউ নেই। জেবরাইল ফেরেশতা আল্লাহর নবীর হাত ধরে ওখানে বসিয়ে বললেন, হে নবী, আজকে এই ময়দানে ইমামতি করার যোগ্যতা আপনার ছাড়া কারো নেই। আমার আল্লাহ ওই দিন তাকে ঘোষণা দিয়েছিলেন, হে রাসূল, আপনি শুধু পৃথিবীতে সাধারণ মানুষের, শুধু নবীদের রাসূল না, এখানে যারা আছে এরা কিন্তু নবীও আছে, রাসূল আছে, ফেরেশতা আছে, সুতরাং আজকে থেকে আপনার নামে আর একটা ডিগ্রি আমি বানিয়ে দিলাম, আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। কেউ যদি বলে আমি সাধারণ মানুষ নামে নবী, তার জন্য আমার নবীকে নেতা মানা লাগবে। ইয়াসিন, আল্লাহ ঘোষণা দেওয়া নেতা কয়জন বলেন? সুতরাং এই বিশ্বে যারা বিশ্ব নবীকে নেতা মানে, তারা নামাজের মতো রোজার মতো একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। হা, শুধুমাত্র নবী নেতা হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত না, বিষয়টা এমন না, নবী তো আর কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদবাদালাই ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতি ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদি আস-সালিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 124 নম্বর আয়াতে, একটা আমি পদে পদে আমার নবী ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম, প্রতিটি পরীক্ষায় আমার খলিল পাস করে গেছে। তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল আগুনে যাওয়া, এত বড় কঠিন পরীক্ষায় আমার ইব্রাহিম ফেল করেন। ফেরেশতা পাঠিয়েছিলাম সাহায্যের জন্য, হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছে, আল্লাহর ফেরেশতা, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমার চোখে দেখেন না। আল্লাহ পাক তার এই কথায় এত খুশি হয়েছিলেন, এত বেশি খুশি হয়েছিলেন, সঙ্গে সঙ্গে তাকে বলেছিলেন, কদা ইন্নি জাআইলু কালিন্নাসি ইমামা, হে নবী, আপনাকে আজকে থেকে আমি তাম দুনিয়ার মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, কদা ইন্নি জুররিয়্যাতি, হে আল্লাহ, এদের নেতা হওয়ার যোগ্যতা নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তান আদি যারা কিয়ামত পর্যন্ত আসবে এরাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, লা ইয়ানালু আহাদিস সালিহীন,
আল্লাহ পাক বলেন না তোমার সন্তানদের ভেতরে যারা সালেম হবে তাদের জন্য আমি আল্লাহ কোনো ওয়াদা এখন নেই ভবিষ্যতেও থাকবে না এখানে ইয়ানাতু মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে কোন মানুষ যদি মানুষের উপরে জুলুম করে সে কোনোদিন নেতা হওয়ার যোগ্যতা রাখে না সুতরাং এই দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করছেন আপনার দ্বারা রাজনীতি করা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই আমি নাম নাই নাই নিলাম আজ বিশ্বের দিকে তাকান বড় বড় নেতা যারা এরাই আল্লাহর বান্দাদের উপরে জুলুম আর অত্যাচারের মিষ্টি রোলার চালাচ্ছে এরা নেতা হওয়ার কোনো যোগ্যতা এদের রাজনীতি করার কোনো যোগ্যতা নেই রাজনীতি করতে পারবে তারা যে মানুষগুলো মানুষের উপরে জুলুম করে না আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল হচ্ছে আমাদের নবী সেই নবীকে আল্লাহ ডাক দিলেন কি বলে ইয়াসিন বলেন না কেন বললে আপনার আমলনামা দস্তানে কি হবে জোরে বলেন কি ওরা কোরআনে আমার আল্লাহ নবীকে সাতটা নামে ডেকেছেন বিশেষ করে ইয়াসিন তোহা মুসাম্মিন মুদাসসির আহমার মুহাম্মদ আর আব্দুল আসেন জীবন যাপন সব শেষ কথা বলা যাবে আমার কথা বলা যাচ্ছে না আল্লাহ ধর্ষণা দেওয়া নেতা আমরা কয়েকজন পেয়েছি এটা মনে রাখা লাগবে অনেকে মনে করে আমি নামাজ পড়ে রোজা রাখি আমার দাড়ি বড় বড় আমার মাথায় চোদ্দ হাত মাগড়ি আল্লাহ আমার জাহান্নামে দেবে কি দেখে দেবে কি দেখে দেবে আমি টের পাচ্ছেন না কি দেখে দেবে টের পাচ্ছেন না এমনকি লোক আলাইহিস সালাম দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন আসরের সময় দাঁড়ায় এসে বলে আল্লাহর নবী লোত আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না প্রশ্ন আসতে পারে নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল না পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ না তারা চরিত্র হীনাও ছিল না প্রত্যেকটি নবীর চরিত্র এবং তাদের স্ত্রীদের চরিত্র ভালো ছিল কিন্তু গজব নাসিল হওয়ার পরে আল্লাহ লূত নবীর স্ত্রীকে ধ্বংস করে জাহান্নামে দিলেন কেন একটাই কারণ আমি পেয়েছি তাফসিরে লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না কিন্তু সে তবে তবে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত এত সহজ বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় আপনার কপালের হেদায়েত বলেন তো একটা নবীর স্ত্রী
তার নিজের চরিত্র ভালো আছে চরিত্র হীনা না শুধু দলে দলে চরিত্র হীন লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায় আপনি কি এর বড় যারা না বোঝা ভান করে আছেন বলেন দেখে হাত ধরে জরুরি এখনো বুঝেনি আল্লাহ আমার কেন জাহান্নামে দেবে কেন দেবে এবার এখানে আসে ঝুড়ি কোদাল দিয়ে আপনি আমার মনে হয় এত সহজ বাংলা বলার পরে যে রক্তা না বোঝা ভান করে আছে ও আজরাইল দেখার আগে আর ভালো আজরাইল যখন দেখবে তখন বলবে আল্লাহ আমার একটু সময় দাও এবার তোমার নবী ছাড়া আমি কাউকে মানব না আল্লাহ বলেন এখন লাল্লি আমাল সালিহান ফিমা তারাক্তুক আল্লাহ ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এই তোর সময় দিয়েছিলাম 70 বছর এতদিন পর্যন্ত যখন তোর পরিবর্তন হয়নি এখন যেটা বললি এটা তোর মুখের কথার কথা এ কথার কোনো দাম নেই সোনা গাপি দেন এরকম আফসোস না করেন আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম এর বড় যদি কেউ ফেল করেন জাহান্নামে যান এ দোষ আর আমার না এ দোষ কার বলে ভুলে ফেলেছে আল্লাহ ঠিক আছে আপনি যারা আল্লাহ দোষ দিয়ে মাফ করে যান আমার ভাষা বোঝা চায় না চায় না আমি যে উদাহরণ গুলো দিলাম আব্দুল্লাহ ইবনে উবাইর রুদ নবীর স্ত্রী বলেন তো আপনার কি মনে হচ্ছে এই বাংলাদেশে আব্দুল্লাহ ইবনে উবাইর মত রুদ নবীর স্ত্রীর মত মানুষ নেই হ্যাঁ বলেন না কেন নেই আপনি কি শের ইয়াসিন পড়েন না আজ পর্যন্ত ইয়াসিন ঠিক করতে পারেননি আপনি মনে করছেন নাকি পড়লেই 10 খতম করার সাহস হবে জীবনেও না আপনাকে আগে নেতা ঠিক করা লাগবে জান এবার আপনি কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে আসেন গেছেন যা দেতি মায়ের চাই বার আমার আল্লাহ জানালেন না বলবো না আল্লাহ পাক বলেন আল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম কোন কোরআন আমার এই ছোট্ট দৃষ্টিতে কোরআনে কারিমে আমি অলরেডি এখন 27টা বিজ্ঞানের তত্ত্ব খুঁজেই পেয়েছি যাদের মাথা আরো মোটা মোটা তারা আরো বেশি পাবেন মাত্র ছোট মাথা ইসলামিয়ান যে পদ্ধতি আমরা আবিষ্কার করেছি সেটা বাঁকা রায় পেয়েছি আমি এই যে ব্রেকিং নিউজ যেগুলো টিভির নিচ দিয়ে যায় টেলিভিশনে এইটা কোরআনে কারিমে সূরা নাবা থেকে আবিষ্কার করা আজকে ব্রেকিং নিউজ কি ছিল নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল আমি একটা ব্রেকিং নিউজ বললাম আর আপনি সুবহানাল্লাহ বলছেন আমরা চাই এই ব্রেকিং নিউজ যেন অন্তত বাংলাদেশে কার্যকর হয় আমার ভাইরা আবেগ নিয়ে চলা যাবে না বিবেক দিয়ে চলা বন্ধুরা আমার কোরআনে কারিম কে আল্লাহ বিজ্ঞানময় কিতাব বললেন বিশেষ জ্ঞান দিয়ে আমার আল্লাহ কোরআন সাজিয়েছেন এই কোরআনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে আমি কোরআনে কারিমের 7টা বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেছি আল কোরআনিল হাকিম দিয়ে এক নম্বরে কোরআনের বৈশিষ্ট্য হয়ে কোরআনে কারিমে কে যদি আঘাত করতে চায় আমার আল্লাহ তাকে আঘাত করে দূরে সরিয়ে কোরআন ওই জায়গায় কায়েম করে দেয় এটা কোরআনের একটা বৈশিষ্ট্য আপনি বলছেন আর না বলছেন বলের বৈশিষ্ট্য কি আপনি যদি বলকে লাথি দেন ও দেওয়ালের সাথে লাগার পরে উল্টা আবার টান করে আপনার দিকে আবার ফিরে আসবে যদি আপনি নিজেকে সেট করতে না পারেন আপনার লাথি দেওয়া বলে আবার ঘুরে এসে দাঁত মুখ ভেঙে যেতে পারে এটা আপনি বলছেন আর না বলছেন এটা কিন্তু হবে আপনি যদি বলেন আমি কিভাবে দাঁত ভাঙে বুঝি না তাহলে আপনি মেরে দেখেন দিনের গ্রাম দিয়ে শুনে মিলাবে আমার আজকের ওয়াজটা বাংলাদেশের ওয়াজ এটা ইন্ডিয়ার ওয়াজ না এটা সৌদি আরবের ওয়াজ না এটা বাংলাদেশের ওয়াজ হবে আজকে আল্লাহ পাক বলে ইউরিদুনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এরা বারবার বহু বচন দিয়েছেন যে বাজারা
যখনই কল্পনা করবে পরিকল্পনা করবে সিদ্ধান্ত নেবে চেষ্টা চালাবে যে আল্লাহর কোরআনের আলোকে দুনিয়া থেকে লিভিয়ে দেবে ফো দিয়ে আল্লাহ বলেন কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান কোন দেশ কোন পরাশক্তি যদি চিন্তা করে পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় যে কোরআনের আলো দুনিয়ায় রাখবো না আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি কোরআনের যে বিশেষ বৈশিষ্ট্য তার ভিতরে একটা এই কোরআনের ওই আলো আমি ওখানে জ্বালাবো শুধু জ্বালাবো না সে হর্ষাই আছে জ্বালাবো আল্লাহু মুতিম্মু নূরিহি আমার আলো আমি ওখানে জ্বালাবো অলঙ্কারী হাল কাফির যদিও কাফেরদের এতে মন খারাপ হবে তাহলে আজ বিশ্বে কোরআনের উপরে যে ষড়যন্ত্র চলছে এটা দেখে আমরা চিন্তিত না কারণ যত আঘাত করবেন ওই জায়গায় আমার আল্লাহ কোরআনে কারিম কায়েম করে দেখাবে এ কথা কার এই যে ঝড় আসে মাঝে মাঝে সারা পাতাকে দেখে আল্লাহ ইকবাল বলেছিলেন সারা পাতা ভয় পেয়ে না ঝড় দেখে কারণ ঝড় এসেছে তোমাকে আরো উপরে তোলার জন্য তুমি তো ঝড়ে শুয়ে পড়েছিলে এখন ঝড় এসেছে আবার উপরে ওঠার জন্য সুতরাং সাহস না উপরে ওঠা লাগবে আর সারা বিশ্বে মুসলমানদের উপরে যে ঝড় চলছে কোরআনের আয়াত সামনে রেখে আমি গ্যারান্টি দিতে পারি আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী কোরআনের হাতে আল্লাহ দিয়ে দেবে আমরা দেখতে পারি সর্বদা আমি আমার ভাইরা ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের যে বৈশিষ্ট্য আছে বিশেষ বৈশিষ্ট্য কোরআনকে যেই মুহূর্তে বন্ধ করার চেষ্টা চালাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমকে ওই জায়গায় জানিয়ে দেখাবো আল্লাহ দেখিয়েছেন এই বাংলাদেশে তার প্রমাণ গৌরগোবিন্দ বলেন না কেন এটা অত্যাচার শ্রম নির্যাতন এই আমাদের এই দেশটায় বিভিন্ন অঞ্চলে তখন বিভিন্ন ঠাকুররা দায়িত্ব পালন করত গৌরগোবিন্দের রাজত্বে এই বাংলাদেশের নিয়ম ছিল কোন গরু সবাই করতে কেউ পারবে না নামের আগে মোহাম্মদ লেখা যাবে না সিঁড়ি লেখা লাগবে পাঞ্জাবি পরা লাগবে না ধুতি পরা লাগবে নামাজ যদি কেউ পড়তে যান প্রকাশ্যে পড়া যাবে না কোরবানি দেওয়া যাবে না রোজা রাখা যাবে না ইসলামের কোন হুকুম প্রকাশ্যে কেউ পালন করতে পারবে না এরকম গুরুত্বপূর্ণ অবস্থা যখন চলছিল আল্লাহর বান্দা এই দেশে সিলেটে বাড়ি বোরহান উদ্দিন নাম তার গভীর রাজনীতি স্ত্রীকে সঙ্গে নিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন 50 বছর পার হয়ে গেল সন্তানের মুখ দেখতে পারলাম না দয়া করে একটা সন্তান তুমি আমাদেরকে দান করো সম্মানিত মা বোন যারা এখানে এসেছেন তাদেরকে বলছি বোরহানউদ্দিন মুসলিম 50 বছর পার হয়ে গেছে এরপর তিনি আল্লাহ বাদে কারো কাছে সন্তান চায় না আর আপনি কেমন মুসলমান বিয়ের পরে যদি 2 বছর সেতে সন্তান না আসে বিভিন্ন বাবার মাজারে কবরে দৌড়ান কথা বলে না কেন বন্ধ করা পৃথিবীর সব বাবা মিলে যদি চেষ্টা করে আপনাকে একটা সন্তান দেবে কিয়ামতের আগে পারবে না কারণ এই দায়িত্ব শুধুমাত্র আল্লাহর কার এখানে আমি নেককার নারীর একটা বৈশিষ্ট্য পড়লাম আয়াতে সম্মানিত মা বন্ধুরা বসে আছেন তাদেরকে বলছি নেককার নারীর বৈশিষ্ট্য 7টি কয়টি নেককার নারী যারা হবে আপনি বলেন তাদের বৈশিষ্ট্যের ভেতরে 4টা হবে আর ইহুদি নারী যারা হবে তাদের বৈশিষ্ট্যের ভেতরে থাকবে 7টি গুণাবলী
মেককার স্ত্রী তারা যাদের দিকে স্বামী যদি তাকায় স্বামীকে আনন্দ দেবে দুই নম্বরে স্বামীর যতটুকু ইনকাম আছে ওইটা নিয়ে সে খুশি থাকবে তিন নম্বরে স্বামী যদি তাকে কোনো কাজে ডাকে অবশ্যই ডাকে সাড়া দেবে চার নম্বরে স্বামীর যে কাজে স্বামী খুশি হয় ওই কাজে স্ত্রীও খুশি হবে আমাকে দাও আমার জন্য খরচ করো তুমি আর কারো জন্য খরচ করতে পারবে না যে সমস্ত মেয়েরা শুধু স্বামীকে শুধু নিজের জন্য খরচ করতে বাধ্য করায় যে আমার জন্য করো জিনিসপত্র থাকার পর আরো নতুন করে জিনিস কিনতে বলে স্বামী যদি তার মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য খরচ করে তখন স্ত্রী মন খারাপ করে এই গুণটা ইহুদি মেয়েদের কাদের এরকম গুণ তো আমাদের কারো ভেতরে নেই কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলেন তো আপনার স্বামী কিন্তু অলরেডি হাত তুলে ফেলেছে যে আপনি শুধু নিজের জন্য চান বেচারা অন্য কারো জন্য খরচ করলে আপনি মন খারাপ করেন আপনি মানুষ না আপনার হাসর হবে ইহুদি মেয়েদের সাথে দ্বিতীয় নম্বরে তাদের গুণ হচ্ছে মান্নানা মানে খোটা দেওয়া কারণে অকারণে কোন বিষয়ে স্বামীকে যারা খোটা দেয় এদের হাসর হবে ইহুদিদের সাথে তিন নম্বরে হান্নানা হান্নানা মানে আমিত্ব প্রকাশ করা আমার যেন আমি ওসি সাহেবের মেয়ে যারা স্বামীর সামনে নিজের দাম বাড়াতে চায় এই গুণটা ইহুদি মেয়েদের গুণ এখানে অনেকের বর ভেতরে এই গুণ আছে না নেই তাহলে ওয়াজ করে একটু আপনার লাভই হচ্ছে অবশ্য চার নম্বরে কান্না না মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না স্বামী কোনো একটা জিনিস পছন্দ করে নিয়ে এসে দিলে কিছু মনেই করে না অথচ যদি বিয়ায় কিছু নিয়ে আসে খুশিতে বাগবাগ না আপনার স্বামী যদি দুই টাকার জিনিস দেয় ওইটা পেয়ে আপনাকে খুশি হওয়া লাগবে কথা বলছেন এখন পাঁচ নম্বরে হাত দাপ মানে স্বামীকে অবৈধ ইনকাম করতে বাধ্য করে পাশের বাড়ির মহিলার ফোটা দেয় যে কি করো ওর সামনে তো চাকরি করে তোমার মতো দেখো না কি কিনে দেয় আর তোমার শখ না ঢেলা শেষ নাম্বার দেবে একটু ঝামেলা এটা বললাম না এটা বললে আপনি ধরা খাবেন না এটা হচ্ছে বাররা মানে স্বামীরে ধরে মারে বর হাতে মায়ের খাওয়া মানুষ এখানে নেই আপনি সব সাহস নিয়ে হাত করেন তো জীবনে মায়ের খেয়েছেন কারা হাত করেন মানুষ ও পুরুষ মানুষ আছে কিনা দেখেন তো মেয়ে লোকের হাতে মায়ের খাওয়া পুরুষ মানুষের বর নাম করে সাইড সামান এটা মা বোনেরা না যে সাতটা গণ করলাম এরপরে সাতটা অঙ্ক এই সাতটা গুণ থেকে আমার আল্লাহ মুসলিম নারীদেরকে যেন হেফাজত করেন জোরে বলেন আমি চারটি গুণাবলী পেয়েছি আমরা আপনি কাজ হইবে এক নম্বরে স্বামী আপনার দিকে তাকালে আপনি স্বামীকে আনন্দ দেবেন সে যে কোনো কায়দায় কথাবার্তা হাসি খুশি দিয়ে সাজগোজ দিয়ে যে মহিলা তার স্বামীকে আনন্দ দিতে পারে সে যেন নকল আমাদের সব পায় আজ বাংলাদেশের হাজারো পুরুষেরা স্ত্রীর কাছে এটা পায় না এই জন্য বরকে আপেল করে আপনি ঠিক বলবেন আপনি তো লাইন আছে মানে তো দাঁড়িয়ে মানুষ আপনি ঠিক বলছেন সত্যি লাইন করেছে না মা বাবারা আমি জানি হাজারো স্বামী আছে যে লাইন করে কেন আপনার কারণ আপনি একটু স্বামীকে আনন্দ করতে দিতে পারেন না আপনাকে আল্লাহ সব দিয়েছে কেন অন্য মহিলার দিকে আকৃষ্ট হবে আমার ভেতরে কোনো নেই
অবশ্যই আছে আপনি তো বাড়িতে আসলে ওগুলো দিতে পারেন না এটা যে ইবাদত আপনি জানেন না স্বামীর জন্য সাজগোজ করা ইবাদত যতক্ষণ সাজবেন মনে করবেন আমি নামাজ পড়ছি সুবহানাল্লাহ বলতে পারেন না এই ক্ষেত্রে স্বামী যারা আছে তাদের একটা দায়িত্ব আছে আমরা তো সারা বাকারা বলেছিলাম মনের নম্বর আয়াত বলেছিলাম মনে আছে আল্লাহ পাক বলেন ইসআলুনাকা মাযা ইউনফিকুন হে নবী দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে যে খরচ করব কোথায় আমি জীবনে ইনকাম করা শিখেছি এখন এই প্রথম ইনকামের টাকা আমি কোথায় দেব আল্লাহ পাক বলেন বলমান সততুম মিন খাইরি নবী আপনি বলেন তোমরা ভালো ভালো কাজে ব্যয় করো ভালো কাজ কোনটা ফারিল ওয়ালিদাইন ওয়ালা করবিন দুনিয়ায় যত ভালো কাজ আছে এই সবচেয়ে বড় ভালো কাজ মার বাবার জন্য খরচ করা সাধারণ আপনি যদি মার বাবার জন্য জীবনের প্রথম ইনকাম খরচ করেন মনে করবেন এটা আল্লাহর রাস্তায় সাদকা করলাম বাংলাদেশের হাজারো যুবকেরা মুঝে ফেলেছে কোরআনের আয়াতের তাফসীর শুনে যে প্রথম ইনকাম দেওয়া লাগবে মায়ের জন্য বাবার জন্য কথা বলেন ঠিক কি না এই দেখে হাজারো দরবার কিন্তু বন্ধ কারণ এরা জানে বগুড়ার যুবকেরা যে আমার প্রথম ইনকাম আমার মা আমার বাবা আমি কোন কারণে সে সিলেটে যাব কারণ ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান ছাগলকে খাওয়ালে লাভ আছে কারোর কষ্ট হবে সবাই করে খেতে পারবে না ও শয়তানকে খাওয়িয়ে কোন লাভ নেই ওর শুধু সহবান হরি ও সবাই করা যাবে এটা সে এমন বীর আছে এই দরবারের নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছে শুধু সহবা পাবেন বড় বড় আর ভরি এত বড় বড় ভরি হাত ময় না বন্ধ দিল সেজনে হয় আমাদের আর এই ভরি হবে হাজারো যুবক কিন্তু তাফসীর বুঝেছে যে প্রথম খরচ কার জন্য মায়ের জন্য এরপরে বাবা এরপরে বউ ভালোবাসে বউ ফানিল ওয়ালি দাইনি ওয়াল আকরামিন আকরামিনের ভেতরে সাতটা বিষয় আমি পেয়েছি এক নম্বরে নিকট আত্মীয় তার মানে সবচাইতে নিকটে থাকে আপনার স্ত্রী আপনি যদি খরচ করতেই চান আপনার স্ত্রীর জন্য কত লাগবে এখানে আপনি স্ত্রীকে সাজগোজ করার জন্য যদি কিছু কিনে দেন প্রসাধনী কেনেন যতগুলো প্রসাধনী কিনে দেবেন মনে করবেন এগুলো আল্লাহর রাস্তায় আমি দান করলাম সবার মতো বলছে জীবনে কয় টাকার প্রসাধনী কিনে দিয়েছে স্ত্রীর জন্য আপনাকে খরচ করা লাগবে আর স্ত্রীর উচিত হচ্ছে ওইটা পেয়ে সাজগোজ করে নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করা লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখি অনেক মেয়েরা যে কোনো না জিনিসপত্র কিনে দেয় আমরা আর ওগুলো দেখে মজা মারে ভ্যান চালকার দোকানদার আমরা কিনে দিয়েছি আমাদের দেখা অন্তত স্বভাব হবে কিনে দেওয়ার সার্থকতা আসবে কথা বলেন না কেন আপনি যদি পাতলা শাড়ি পরতে চান কোনো অসুবিধা নেই কিন্তু স্বামীর জন্য কার জন্য এখন এই যে একটা পোশাক আসতেছে ভারত থেকে নাম দিয়েছে এক বুক জ্বালা কোনো অসুবিধা নেই এক বুক জ্বালা পোশাকের বৈশিষ্ট্য হচ্ছে ওড়না লাগে না একটা যুবতী মেয়ে যদি ওড়না ছাড়া পোশাক পরে যেমনই লাগুক কোনো অসুবিধা নেই স্বামীর জন্য কার জন্য ওড়না ছাড়া এক বুক জ্বালায় পোশাক পরে যদি রাস্তায় আসে এ দেশের হাজারো মানুষ আশেপাশে ধারণা করবে না সামান্য মা বলেন আর সাবধান আপনার উচিত হচ্ছে আপনি যদি কিছু করতে চান সাজগোজ আকৃষ্ট স্বামী কে এমনকি স্বামীকে আনন্দ দিতে গিয়ে কোন মহিলা যদি হাসে যতগুলো দাঁত বের হবে অতগুলো সাফ হবে সবার মতো বলছে না তো জোরে বাড়ি যে দেখবে দাঁত কেলিয়ে পড়ি আর মন্দ হচ্ছে কি গো না হুজুর বলতো যে দাঁত যত দেখবা তত সব সুতরাং দাঁত আজকে আর মন্দ হয়ে 32টা ভিতরে পড়ি গেছে সম্মানে দামাবার নেককার মহিলার কোনা বলে বলছিলাম এক নম্বরে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করবেন এটা এবাদত নামাজের মতো এবাদত দুই নম্বর স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে কথা বলেন না এই বাংলাদেশে যত স্বামী আমরা আছি প্রত্যেকটা স্বামী পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে এটা অনেক বউ এটা পছন্দ করে না
মা বন্ধুরা এসেছেন আপনি নামাজ পড়লে রোজা রেখে কালো বোরকা পড়লে জান্নাত পাবেন না স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে কার কার বউ এটা পছন্দ করে না হাত তুলে দেবা কত বলেন এই ক্যামেরা সব আমার দিকে আমি হাত তুলে সমস্যা আছে তোলেন 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 এই একজন দুইজন ঠিক আছে তাহলে এই এলাকায় আর মাহফিল আগামী বছর থেকে দেওয়ার দরকার নেই কারণ যা বসে আছে সব আল্লাহ অমি কারণ আমরা বলছি একটা তো মিলছে না ও দুইজনের জন্য ওয়াজ করার লাভ কি এবার দিয়ে দিলাম নাকি না ও আমি বলবো না থাক আমার ভাইরা গৌর গোবিন্দের যে বিশ্বাস রাজত্বে এই বাংলায় এই জুলুম অত্যাচার গুলো যখন চলছে আল্লাহর বান্দা বোরহানউদ্দিন বউকে নিয়ে দোয়া করছে আল্লাহ নেক কার সন্তান যদি দাও আমার গোয়ালে যে বড় বড় গরুগুলো আছে সব চাইতে বড় গরুটা জবাই করে তোমার বান্দাদেরকে আমি খাওয়াবো ঠিক বছর না ঘুরতে তার স্ত্রীর পেট সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আসার পরে সন্তানের কান্না শুনে তিনি ওয়াদা মাফিক কাজ করলেন জবাই করলেন গরুটা দষ্ট বন্টন করার জন্য ভাগ ভাগ করলেন গরিবকে দেওয়ার জন্য মরাসি একটা গোশত নিয়ে সো মেরে গোবিন্দের রাজ দরবারের প্রাসাদের উপরে বসে খাচ্ছিল হঠাৎ পা পিছলে গোশতের টুকরাটা পড়বে কি একেবারে গোবিন্দের সামনে গোবিন্দ বলছে দেখো জিনিসটা কি চামচা বলছে হুজুর কেমন আছে গরুর গোশত গোবিন্দ বলছে রাম 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 কে করলো এমন কাম ডাক্তার কে করেছে তার খোঁজ চামচা বলে ওজন করবে আর কে অবশ্যই কোন মুসলমান করেছে গোবিন্দ কিন্তু সরাসরি প্রথমে বলে না যে মুসলমান এ কথা বলছে কে আরো জোরে বলেন এ সবচেয়ে মারাত্মক ক্যান্সার এই চামচা এই মাহফিলটা বন্ধ করার জন্য কোন নেতার হাত না শুধু হাত চামচা চামচার সমস্যা চামচা আরেকটা অর্থ আছে যেখানে সেখানে দেয় খামসা এই দেশের নেতা যারা আছে এত খারাপ না সবচেয়ে বড় খারাপ পরিবেশ তৈরি করার পেছনে কারণ চামচা এরা যেখানে সেখানে খামসা দেয় রাস্তার টাকা দেখবে খামসা মারে ব্রিজের টাকায় খামসা মারে বাজারের টাকায় খামসা মারে ব্রিজের টোলে খামসা মারে এত পছন্দ এলাকার ব্রিজ নেই এটা আপনি টের পাচ্ছেন না এই যে আজকে আসার সময় নাটোর যে সিংড়া বাজারের আগে ব্রিজ কয় হাত ব্রিজ তৈরি হওয়ার পর থেকে টোল তুলে যাচ্ছে ও মনে হয় ব্রিজের টাকা উঠে আরো দশটা ব্রিজ হয়ে যাবে তা টোল বন্ধ করো না এখানে কোনো নেতার হাত না সব হাত প্রত্যেকটা জায়গা আছে কারা গোবিন্দ বলে নিয়ে ধরে কে করেছে এমন কাম বোরহানউদ্দিনকে নিয়ে এসেছে জিজ্ঞাসা করে কেন তুমি আমার মাকে সবাই করলি তোর মাকে গরু গোমাতা তোমার মা গরু কিন্তু আমার আল্লাহ আমার নির্দেশ দিয়েছে সবাই করে খা এই জন্য আমি সবাই করেছি তোর আল্লাহ ইসলাম আল্লাহ আইন এ দেশে চলবে না শুধুমাত্র এই কথা না আমার মাকে যে হাত দিয়ে জবাই করলি তো এক হাত আমি রাখবো না হাজারো জনতার সামনে বোরহানউদ্দিনের ডান হাতটা এক কপ দিয়ে কেটে নিয়েছে এগারোটা জবাই করলি আমার মাকে যে সন্তানের জন্য ওই সন্তানকে আমি রাখবো না মাকে আর সন্তানকে নিয়ে এসে মায়ের সামনে গোবিন্দ সরাসরি সন্তানটাকে দুই টুকরা করে ফেলেছে মায়ের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে কলিজা ফেটেই মারা গেছে এই চলছিল যখন এসে বোরহানউদ্দিন কষ্ট সহ্য করতে না পেরে জীবনে কিছুদিন আর তিনি সংসার করার সাহস পাননি কাটা হাতটা নিয়ে যন্ত্রণায় ভুগতে গোটা তিন দিন সফর করে বহু কষ্টে 350 কিলোমিটার পার হয়ে চলে গেলেন তিনি মোগল সম্রাটের ফিরোজ শাহ তুঘলকের দরবারে সুনামগঞ্জের তাহিরপুর আর ওদিকে নেত্রকোনার কলমাকান্দা দুই থানার মাঝখান দিয়ে সিলেট নদীর শর্মা পার হয়ে বিশাল একটা গিরিপথ আছে কয়েকটা দেশ বর্ডার পার হয়ে যাওয়ার আগে একেবারে সৌদি আরব পর্যন্ত 350 কিলোমিটার বহু কষ্ট করে তিন দিন খেয়ে না খেয়ে কাল হাতটা নিয়ে এ মোগল সম্রাটের কাছে বলছে আপনি মুসলমান আমিও মুসলমান আমার কথা আপনি ছাড়া কেউ বুঝবে না
আমার মনে হয় এই দৃশ্যগুলো শুধুমাত্র ওই 200 বছর আগে ছিল, এখন ওই দৃশ্য পৃথিবীতে কোন দেশে আর নেই। সারাদিনের পর চন্দ্র শরীর নিয়ে মুসলমানরা রোজা রাখে, আর সিনের ওই ঘরের বৈদ্যরা ওরা মুসলমানদেরকে আসরের আগে মাগরিবের একটু আগে আসরের পরে জোর করে মদ খাইয়ে রোজা নষ্ট করে। এটা শুধু ওই সময় হয়নি, এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে। তাদের দেশে মুসলমান কম, এখানে তারা বলতেও পারে না। সাধারণটা মুসলিম রাষ্ট্র তো এখনো পৃথিবীতে আছে, তাদের কাছে যে বলবে তারা তো ফেরেশতাদের লোকের মতো কোনো ভূমিকাও রাখে না। কথা বলে না কেন? ওরা সর্বশেষ যখন থেকে 57টা মুসলিম রাষ্ট্র আমাদের এই জুলুম অত্যাচার নির্যাতন দেখে আমাদের করে সবাই করে খেয়ে ফেলে, আল্লাহর ঘর মসজিদের আগুন লাগিয়ে কালেমার পতাকা নামিয়ে গেরুয়া হনুমান টাঙায়, এরপরেও কিছু বলে না দুনিয়ার মুসলমানেরা। সর্বশেষ ওরা আমার আল্লাহর কাছে কিন্তু দরখাস্ত দিয়েছে, সিনের এই মুসলমানদের দিকেই তাকিয়ে আমার আল্লাহ তার সঙ্গে পাঠিয়েছে, তার সঙ্গের নাম করোনা। বলেন না কেন? আমার মনে হচ্ছে দিল্লির মুসলমানদের এত না, পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র যদি না শুনে ওরা সর্বশেষ কিন্তু এই চিনদের মুসলমানদের মতো ওরাও শাখাকে বলবে, কাকে বলবে? আমার আল্লাহকে যদি ওরা বলে আমার আল্লাহ শুধু ওদেরকে না, অলরেডি ভারতে আমার আল্লাহ লাসা নামে একটা ভাইরাস দিয়ে দিয়েছে। এটা আমার সেদিন বিমানে আসার সময় দেখে এক চাইনিজ চিন্তা করলো আমার পাশে কে বসে না, আমি বসে আমি মরবো, মরবো না, দরকার বিমানের বাংকার ধরে দাঁড়িয়ে যাব। অথচ 4,500 টাকা দিয়ে টিকিট কাটা, কে ওর পাশে বসে না। মারা বিমান বাড়া খাবার দিয়ে গেল, সবাই মুখ খুলে খাবার খাই, গে ধরে বসে বেটা তুই খেতে পারবি না, মুখ তো খুলবে না, কারণ তুই মুখ খুললে করোনা বের হবে। আল্লাহ সে ক্ষমতা এখন আর নেই। আমার বন্ধুরা বিস্তারিত বর্ণনা শুনলেন যে সন্তানটা আমার আল্লাহর কাছে চেয়েছিলেন, আমার আল্লাহ তাকে কিভাবে সন্তানের মালিক বানালেন, কিভাবে সন্তানটাকে তার মায়ের সামনে জবাই করে তার হাতটা আলাদা করেছেন। কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার প্রধান সেনাপতি গাজী সিকান্দার কই, তুমি 10,000 সর্দার রেডি করো জানবাজ, যারা এই গোবিন্দ রাজত্বকে ধ্বংস করে আল্লাহর কালেমার পতাকা ওখানে উড়াতে পারে। এজন্য আজ বিশ্বে যারা হিন্দু বুদ্ধিজীবী আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছে, সারা বিশ্বের হিন্দুদের উচিত এই মদিনা মেরককে থামানো, কারণ এই অদূরদর্শিতার কারণে যা আরম্ভ করেছে তামাম দুনিয়ায় আগামীতে দেখবেন এই লোকটার কারণেই ভারত ভেঙে অনতিষ্ঠ করা হয়ে যাবে। একে থামান, এখন একে এখনো থামানো লাগবে, নয়তো এই উল্টা পাল্টা করে ফেলবে। শেষ পর্যন্ত 10,000 সর্দার নিয়ে জানবাজ যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, ফজরের নামাজ পড়ে তারা বের করে বিভিন্ন দেশের বর্ডার গুলো পার হয়ে আসতে আসতে ঠিক গোবিন্দের রাজত্বের আগে সম্মান জোরেই পরে যখন আশ্রয় নিয়েছে, 68,000 সর্দার রেডি করে রেখেছিল গোবিন্দ শুভ তীরন্দাজকে। চল তীর থেকে তীর যখন আসে গাজী সিকান্দার চিন্তা করলেন, এখন আর আমাদের বেঁচে থাকা সম্ভব না, কারণ আমরা মাত্র 10,000, 68,000 মাত্র তীরন্দাজি, এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবে। মুসলমানরা কোনদিন অস্ত্রের বলে বিজয় হয়নি, সব সময় তারা বিজয় পেয়েছে আমার আল্লাহর সাহায্যে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 139 নম্বর আয়াত। না, এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি একটু খেয়াল করবেন,
যদি বদরের ময়দানের মত 313 জনের জান বাঁচ মুজাহিদ আমরা তৈরি হতে পারতাম আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ বেঈমান এই দেশে উল্টা পাল্টা কথা বলে টিকে থাকতে পারলো না চারমনার মরহুম পীর মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে একদিন জিজ্ঞাসা করছে লোকেরা যে হুজুর আপনার এত লক্ষ কোটি কোটি মুরিদ আপনি জিহাদের ডাক দেন না কেন উনি বলছে দেখো এক কোটি কোটি মুরিদ দেখলে কি হবে আজও আমার 300 জন মুরিদ হয়নি যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব দুই নাম্বার কি বেশি বলবো বিশাল পাগড়ি মাথায় দিয়ে জোম্বা গায়ে দিয়ে মুখে দাড়ি নিয়ে মনে হচ্ছিল ওরে বাবা কি মুজাহিদ অথচ ঝড় ওঠে সে নন্দীগ্রাম শাসনপুরের বাতি নিভে গেছে আপনি যদি মমিন হতে পারেন 300 রসুলের মতো আল্লাহর কসম আল্লাহ তার বিষয় আমাদের দেবে এজন্য আমাদের উচিত মমিন হওয়া বিষয় দেওয়া কার দায়িত্ব আল্লাহ আমাদের কিন্তু দায়িত্ব নাকি বিষয় নেওয়া কারণ বিষয় নেওয়ার মালিক আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছিলেন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই যে আসারের সোফার যে জায়গাটা সবুজ কার্পেট দিয়ে ঘেরা ওখানে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করতে ঘুমিয়ে গেছেন স্বপ্নের ভেতরে বিশ্বনবী ডাক দিয়ে বলে শাহজালাল তুমি আমার পাশে বসে কোরআন পড়ো ওদিকে বাংলা জমিন আমার উম্মতের হাত গোবিন্দ কেটে নিয়েছে আর কোন কথা নেই তুমি এই মুহূর্তে এখান থেকে যাও তোমাকে আমি আদেশ দিয়ে দিলাম গোবিন্দকে স্বাস্থ্য করে প্রতিশোধ নাও আমার মনে হচ্ছে আজও বিশ্বে হয়তো শাহজালালে আসবে না কিন্তু শাহজালালের উত্তরসূরি আসার সময় হয়ে গেছে উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে 12 জন নবী নিয়ে রওনা হলেন এদিকে গাজী সিকান্দার চিন্তা করছে কি অন্ধকারের ভেতরে কে আসে দেখে সুন্দর পাগড়ি পরে জব্বা গায়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে মনে 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 ভাবলেন যে কোনো মনে হয় আল্লাহর ফেরেশতা আমাদের সাহায্যের জন্য আসতেছে এগিয়ে গেলে যে জিজ্ঞাসা করলেন মিন আইনা আনতা ইয়া শায়খ কে আপনি কোথা থেকে আসলেন তিনি বললেন না শাহজালাল ইয়ামিনী আমি শাহজালাল ইয়ামিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কথা মতো এই বাংলা জমিনে গৌরব গোবিন্দকে স্বাস্থ্য করার জন্য এসেছি ইসলাম এমনি এমনি এই দেশে আসে না এটা বাংলাদেশের ইসলাম আসার কাহিনী এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ইতিহাস গ্রন্থে আপনি পাবেন ইংরেজি এই কিতাবের ভেতরে আছে বইয়ের ভেতরে শাহজালাল তখন আসার পরে গাজী সিকান্দার বললেন আমার মাথার পাগড়ি এই এই মুকুট আমি রাখলাম না আপনার মাথার উপরে দিয়ে 10,000 সৈন্য নিয়ে আমি আপনার আড়ারে সাধারণ সৈন্যের ভূমিকা পালন করব এদিকে তীর যখন আসতেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহে লক্ষ্য করে দেখলেন বিশাল এই যে শর্মা নদী যে ব্রিজ কানভার নৌকা লঞ্চ সবগুলো গোবিন্দ আগে থেকে ভেঙে টুকরা করে দিয়েছে ঠাকুররা বলছে গোবিন্দ মুসলমানদের ইতিহাস আমরা জানি ওরা যায় নামাজ মাথার পাগড়ি পানির উপরে বিছিয়ে নদী পার হন গোবিন্দ বলে বলিস কি আপনি দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহে মাথার পাগড়ি বিছিয়ে দিলেন কেউ বলেছে জায়নামাজ বিছিয়ে দিয়ে তিনি যখন আসতেছে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন তুমি মুসাহাবের জন্য যদি 12টা রাস্তা তৈরি করে দিতে পারো ইব্রাহিমের জন্য যদি আগুনকে ফল বাগান বানাতে পারো অবশ্যই আমাদের জন্য এই বাংলা জমিন ইসলামের জন্য তুমি কিছু করতে পারো আমরা বিশ্বাস করে তুমি কিছু করো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের যে বিশেষ ক্ষমতাটা দেখিয়েছিলেন দুনিয়ার জমিনে যারা কোরআনের পেছনে অবস্থান নেয় আমার আল্লাহ সেখানে কোরআনের আলো জ্বালায় তার বাস্তবে বাংলাদেশ তীর যত মারে তীর যে মারে সেটা ঘুরে এসে আবার যে মারে তার মুখে লাগে 68,000 সোলজার ওরা বলছে ও গোবিন্দ টাকার জন্য এসেছিলাম যুদ্ধ করার জন্য যদি জীবনই না বাঁচে যুদ্ধ করে করব কি যারা সাইনামাস বিছিয়ে মাথার পাগড়ি বিছিয়ে নদীর উপর দিয়ে পার হয় এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না যদি যুদ্ধ করা লাগে তুই আর তোর বউ কর আমরা পালালাম সব গিয়ে বেড়াকে আশ্রয় নিয়েছেন সাধারণের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন গৌর গোবিন্দ তিনটা শর্ত দিলাম এক নাম্বার ইসলাম কবুল করো মাফ করে দেব দুই নাম্বার যদি ইসলাম না মানো তাহলে জিজিয়া কর দিয়ে মোগল সম্রাটের আন্ডারে তোমার থাকা লাগবে প্রজা হয়ে
তিন নম্বরে যদি এইটাও না মানো তাহলে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও গৌরবিন্দ সময় বলেছে শাহজালাল আমি মাথা নত করা দূরের কথা আমার জাদু ক্ষমতা আছে 450 কেজি ওজনের একটা তীর ধনু এটা আমি জাদু দিয়ে চালাই এইটা যদি তোমার কোন সৈন্য তুলতে পারে চালনা করতে পারে আমার সাথী দিয়ে আমি পালিয়ে যাব কথা দিলাম হযরত শাহজালাল বললেন 12000 আর আমার 12 জন এদের ভিতরে 10000 আর আমার 12 জন এদের ভিতরে একজন মানুষ আত্মর দেখি যার আসরের নামাজ কাজা হয়নি তিন দিন সময় নিলেন তিনি তিন দিনের ভেতরে তোমার সাথে মোকাবেলা হবে শাহজালাল বলেন আজকে ঝড় উঠতে পারে এই ঝড়ে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই ঝড়ের পর থেকে তাবুতে তোমরা আলো জ্বালিয়ে রাখো এই আলো ঝড়ের প্রকোপে যারা লিখবে না ওই লোকটা সকালবেলা তাকে দিয়ে আমি এই কাজটা করাবো নাসিরউদ্দিন নামে 18 বছরের এক যুবক তার এই ঘর তার তাবুতে আলো জ্বালিয়ে না তাকে দেখে নাসিরউদ্দিন 18 বছরের বয়স ইনি কোরআন কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করছে ওই আলোতে শাহজালাল গাল সিকান্দার দুজন মিলে তাকে নিয়ে আসলেন আল্লাহর বান্দা তোমার জীবনকে আসরের নামাজ কাজা হয়েছে বলে না আমার মাত্র বয়স 18 আমি 12 বছর থেকে নামাজ আরম্ভ করেছি আমার মা পর্দা নিয়ে আমাকে নামাজ শিখিয়েছে এই 6 বছরে আজ পর্যন্ত আসরের নামাজ আমার কাজা হয়নি তিনি পাঠিয়ে দিলেন যাও গৌর গোবিন্দের রাজ দরবারের সামনে গিয়ে বলছে দর্শনারা সাথে রাখে তুই শুধু একা নিয়াকের ধনুক আমি চালনা করবো তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপরে ভরসা করে যখন হাত দিয়েছিলেন তোলার মতোটা হাতে অলরেডি চলে এসেছে বিশ্ব দেখে গৌর গোবিন্দ পেছনের দরজা দিয়ে পালিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের যে বিশেষ ক্ষমতা বিশেষ মর্যাদা এই বাংলাদেশের মানুষ অলরেডি দেখে ফেলেছে আমার মনে হয় সামনে আরেকবার বিশ্ব এটা দেখবে কথাবার্তা যদি না বোঝার ভান করে থাকেন আমি নাম ধরি না ভাষণের যদি কিছু বললাম না আমি আশা করছি আপনি বুঝেছেন না বোঝেন নি কোরআনের প্রথম বৈশিষ্ট্য এই আল কোরআনুল হাকিম এত লিখবে না যে বিভাগে যাবে তাকে আল্লাহ দুনিয়া থেকে মাইনাস করে সেই জায়গায় আল্লাহ তারা আলো জ্বালিয়ে দেবে সুতরাং আমরা চিন্তিত না আমরা আতঙ্কিত না আশা হচ্ছে কিছু মানুষের রক্তের বিনিময়ে তাম দুনিয়া মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ মায়ের সন্তান যখন দুনিয়া আসে প্রথমেই সন্তান আসে না প্রথমে আসে পানি এরপরে রক্ত এরপরে সন্তানের দেহ কথা বলবেন ঠিক আমরা যা দেখতে পাচ্ছিলাম বিশ্বে ভালো পানির মতো চলছিলাম হঠাৎ দুনিয়া গরম হয়ে এখন রক্ত ঝরা আরম্ভ হয়েছে রক্ত যখন বিশ্বে ঝরছে ইসলামের সন্তান মায়ের পেট থেকে আসতে আর বেশি দেরি হবে না কথা বলে ঠিক কিনা কোরআনের বৈশিষ্ট্য আমরা দেখব ইনশাআল্লাহ বলেন যে সেই মুহূর্তে কোরআন মানার সিদ্ধান্ত নেবে ওই মুহূর্ত থেকে আল্লাহ তার পেছনের গুনাহগুলো মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিবে এটা একটা বৈশিষ্ট্য কোরআনের এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন কিতাবের নেই এটা আপনি পড়তে চাইলে আল্লাহ কোরআন পড়া আরম্ভ করেন মাদ্রাসায় এই জন্যই প্রতিষ্ঠা যে মাদ্রাসায় কি বলা হয় 12টা পার হয়ে গেছে আমরা প্রশাসনের কাছে 12টা পর্যন্ত সময় নিয়েছিলাম আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে এভাবে ঢিলে ফেলে করবেন না আপনি 9টায় তোলার কথা আসতে আসবো 10:30টায় তুললেন আমিন বারাকাল্লাহ বলানা ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম